গতকাল পূর্ব নির্ধারিত তারিখ এবং সময় নিয়ে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদারের নিকট শহরের পানীয় জল নিয়মিত করা, বিদ্যুৎ ব্যবস্থা নিয়মিত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে উদয়পুর শহরের নাগরিকদের আশু কিছু সমস্যা সমাধানের জন্য এক ডেপুটেশনে মিলিত হয়েছেন। ডেপুটেশন থেকে বের হয়ে সিপিআইএম প্রতিনিধি দলের নেতৃত্ব যখন জামতলাস্থিত দলীয় কার্যালয়ে ফিরছিলেন, তখন কিছু সমাজদ্রোহী তাদের উপর আক্রমণ করা হয় বলে সিপিআইএম বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছেন। পরবর্তী সময়ে এই ঘটনায় যারা সিপিআইএম নেতৃত্বের উপর আক্রমণ করেছে তার বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ জানিয়ে থানা থেকে বের হওয়া মাত্র তাদের সংগঠিতভাবে আক্রমণ করা হয়। পরবর্তী সময়ে সমাজদ্রোহীরা জামতলাস্থিত কর্মচারী সমন্বয় কমিটির অফিসে ঢুকে চেয়ার টেবিল সহ কয়েকজন কর্মচারী নেতৃত্বকে মারধর করা হয় বলে জানান নেতৃত্বরা। পরে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত, প্রদীপ সাহা, বেলোয়ার হোসেন, কোরবান খাদিম আক্রান্ত হয়েছে বলে জানান সিপিআইএম দলের পক্ষ থেকে। ইতিমধ্যে সিপিআইএম দলের পক্ষ থেকে দুই বিজেপি দলের কর্মী রাজদীপ চক্রবর্তী ও দেবব্রত বিশ্বাসকে সিপিআইএম কর্মীরা মারধর করেছে। এ নিয়ে সারা শহর উত্তপ্ত হয়ে ওঠে। খবর রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী নামানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির পক্ষে বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত, শাসক দলের মদতপুষ্ট কয়েকজন কর্মীরা মিলে দলীয় কর্মীদের উপর আক্রমণের ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানানো হয়। এদিকে এই ঘটনায় উদয়পুর শহরের জনগণ আতঙ্ক হয়ে যেদিকে পারে আত্মরক্ষার জন্য ছুটতে থাকে। শুভবর্তী জনগণ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও চাপা ক্ষোভ রয়েছে। আমাদের পার্টি সিপিআইএম পার্টির মধ্য অঞ্চল কমিটির উদ্যোগে সময় নিয়ে পৌরসভার যিনি চেয়ারপারসন আছেন ওনার সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হই। যথারীতি আমাদের ডেপুটেশন হয়, আমরা যে সমস্যাগুলি তুলে ধরি চেয়ারপারসন ওনার কথার মধ্যে দিয়ে উনিও স্বীকার করেন যে এই এলাকাতে জলের খুব সমস্যা চলছে, এটা আমার জানা আছে। আমরা বললাম যে আপনাকে ধন্যবাদ যে আমরা যে সমস্যা নিয়ে আপনার সঙ্গে মিলিত হলাম, আমরা আপনিও স্বীকার করলেন যে না সমস্যাগুলি এখানে চলছে। এসব আলোচনার পরে আমরা চলছি বাড়ি ফেরার পথে সিপিএম পার্টি বেরিয়েছিলাম কানাবতী বা বিল্লর হোসেন ওই বিজেপি করস্ত দেখে দেবো কজন মিলে আপনাদের কজনকে আক্রান্ত করেছে? দুজন মিলে দুজনকে মারতে করেছে। আপনার কজন আহত? আমরা দুজন হাতে বাড়ি বসে আমার কোমরে বাড়ি বসে। এখন কি অভিযোগ জানাবেন? মূলত কি বিষয় নিয়ে মানে বুঝতে পারছি কি বিষয়ে তো আপনার কোথাও তাকে আছে, তারা বাইরে এসেছে কোন জায়গায় হয়েছে কটার দিকে আজকে? ঠিক আছে, বোঝা গেল। আগে থেকে প্রস্তুতি নিয়ে এই পার্কের সরাসরি রাস্তার সঙ্গেই এখানে কিছু সমাজ বিরোধী অপুষ্কৃতকারী তারা লাঠি, কাঠের পাইল, বাঁশের টুকরো, মোটা লাঠি এই সমস্ত নিয়ে আমরা সাধ্যটা প্রতিনিধি আমাদের উপরে আক্রমণ সংঘটিত করে মারধর করতে শুরু করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে আমাদের একজন বয়স্ক কমরেড রবীন্দ্র কর্মকার উনি মারাত্মকভাবে আহত হয়েছেন। বাকি সেক্রেটারি যিনি দক্ষ আমি নিজেই আমাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং আমিও আহত হই এবং পরবর্তী সময়ে হসপিটালাইজ হই, চিকিৎসা হয়, এক্সরে ইত্যাদি সমস্ত কিছু হয়। তাতে আমরা আইনের আশ্রয় নিলাম এখন এই ঘটনা, তারপর থেকে সুষ্ঠু তদন্ত করেই আপনারা উপযুক্ত ব্যবস্থা নেবেন, তারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করবেন। এ নিয়েই আমরা থানার বড় বাবুর সঙ্গে মিলিত হলাম, আমরা প্রতিনিধিমূলক প্রতিবেদন ওনাকে দিলাম এবং আমাদের বক্তব্য লিখিতভাবে উদয়পুর থেকে সংবাদ প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।